ঢাকে কাঠি পড়ছে, আজ বাদে কাল দুর্গা পুজো, চলছে অন্তিম দিনের প্রস্তুতি। আর দুদিন বাদেই বাপের বাড়িতে আসছেন মা উমা। হিন্দুদের শ্রেষ্ঠ পার্বণকে ঘিরে শহরের সাথে পাল্লা দিয়ে গ্রামেও তৈরি হচ্ছে উঁচু উঁচু প্যান্ডেল। তবে ধলাই জেলার 82 মাইল ও ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমার কাঞ্চনবাড়ি এলাকার গ্রামীণ পুজোগুলিতে পর্বের জোলোস এখন আর তেমন নেই। আর্থিক মন্দা ও দ্রব্যমূল্য বৃদ্ধির জোরে পুজো উদ্যোক্তারা পারছেন না শহরের সাথে তাল মিলিয়ে উঁচু উঁচু প্যান্ডেল তৈরি করতে। তবুও মা দশপূজার পুজোয় কোনো ধরনের খামতি রাখতে নারাজ পুজোর আয়োজকেরা। হাতে আর মাত্র দুদিন, তারপরে দর্শনার্থীরা প্রতিটি পুজো মণ্ডপে মা দুর্গার দর্শনে ভিড় জমাবেন। এ নিয়ে চরম ব্যস্ততা গ্রামীণ এলাকার পুজো উদ্যোক্তাদের মধ্যে। যদিও 82 মাইল ও কাঞ্চনবাড়ি এলাকায় মাঝারি আকারের বেশ কয়েকটি পুজো হচ্ছে, তার মধ্যে রয়েছে 82 মাইল এলাকার আমরা সবাই ক্লাব অন্যতম। এবারে তাদের 10 লাখ টাকা বাজেটের পুজো 27 বছরের পদার্পণ করেছে। ক্লাব কর্মকর্তা অর্থেন্দু দাশগুপ্ত জানিয়েছেন, নবদ্বীপের শিল্পী শঙ্কর দেবনাথের হাতের নিপুণতায় কাল্পনিক মন্দিরের আদলে নির্মিত হচ্ছে প্যান্ডেল। লাইটিংয়ে থাকবেন নবদ্বীপের শিল্পীরা। ক্লাবের দশভুজা দুর্গাকে পূর্ণাঙ্গ রূপে ফুটিয়ে তুলেছেন স্থানীয় মাছমারা এলাকার মৃৎশিল্পী রানা পাল। সর্বপ্রথমে আমি সবাইকে, রাজ্যবাসী এবং লোকাল সবাইকে, আমার ক্লাবের তরফ থেকে, আমার সবাই ক্লাবের তরফ থেকে সবাইকে আগাম শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। আজকে আমরা আজ এবারের পুজোটা যেটা, এটা আমরা 27তম পুজো, আমরা 27তম পুজোতে পা দিয়েছি। তো আমাদের এলাকাটা খুব গরিব এলাকা, তার মধ্যেও আমরা যারা এখানে আছি, যে আমাদের ক্লাবের যে সদস্যরা আছে সবাই ম্যাক্সিমাম হচ্ছে আমাদের এই বাজারের ব্যবসায়ীরা, ম্যাক্সিমাম ব্যবসায়ীরা। তো আমাদের আউট কালেকশন কিছু হয় না, আমরা নিজের থেকেই এটা আমরা ম্যানেজ করি। আমাদের এবারের বাজেটটা করেছি আমরা 10 লক্ষ টাকা। আমাদের প্যান্ডেলে যিনি কারিগর আছেন উনি হচ্ছেন নবদ্বীপের শঙ্কর দেবনাথ, এবং লাইটিংয়ে আছেন ইন্দ্রজিৎ সরকার, উনিও নবদ্বীপের। আর যিনি আমাদের ঠাকুর গড়েছেন, যিনি প্রতিমা গড়েছেন, উনি হচ্ছেন আমাদের লোকাল কারিগর, আমাদের পাশেরই মাছমারা রানাপাল মহাশয়। আসলে তো মাঝখানে 2টা বছর তো আমাদের খুব খারাপ সময় ছিল, যে কোভিডের জন্য মানুষ বেরোতে পারেনি আর আমরা চেয়ে সেইভাবে প্রস্তুতি নিতে পারিনি। তো এবার মোটামুটি একটা প্রস্তুতি আমরা নিয়েছি, আশা করছি এবার মানুষটা একটু বেশি হবে, ভিড় বেশি হবে। সবার ভেতরেই তো দু বছর গেল সবাই পুজো দেখতে পারেনি, বেরোতে পারেনি, আশা রাখি এবার গ্যাদারিংটা বেশি হবে। অন্যদিকে কাঞ্চনবাড়ি এলাকায় বনিদি ইন্ডিয়া ক্লাবের এবারের দুর্গাপুজোর বাজেট 7 লাখ টাকা। তাদের প্যান্ডেলটি কাল্পনিক মন্দিরের আদলে তৈরি করেছেন স্থানীয় ক্লাব সদস্য। মূর্তি এবং আলোকসজ্জার কাজও সামলাছেন ক্লাবের সদস্য নিজেরাই, জানিয়েছেন ক্লাব সদস্য মৃণাল কান্তি বসাক। গ্রামীণ এলাকা কাঞ্চনবাড়ির এই পুজো প্রতিবারের মতো এবারও সবার মন আকৃষ্ট করবে বলে আশাবাদী ক্লাব সদস্যরা। আমরা ইন্ডিয়া ক্লাব, আমাদের বাজেট হলো 7 লাখ টাকা। ক্লাবটা স্থাপিত হয়েছে 1985 সনে, 25 জন, অনুমানিক 25 জন ক্লাব মেম্বার দিয়ে এখন আমাদের 250 জন ক্লাব মেম্বার হয়েছে। বাজেট হলো 7 লাখ টাকা। আমাদের মেইনলি কালেকশনটা মেম্বারশিপের উপর জোর দেওয়া, কাল্পনিক মন্দিরের আমাদের মহালয়ার দিন আমরা একটা অনুষ্ঠান করেছি কালচারাল মোটর স্ট্যান্ডে, বাচ্চাদের কচিকাচা বাচ্চাদের নিয়ে নৃত্য অনুষ্ঠান উদ্বোধন হবে আমাদের ষষ্ঠীর দিন। উদ্বোধক হিসাবে আসবে ডিএম সাহেব আর মহারাজজি রামকৃষ্ণ মিশনের মহারাজ। উদ্বোধন দিন আমাদের কিছু গরিব মানুষদের বস্ত্র বিতরণ করা হবে। প্রত্যেক দিন আমাদের সপ্তমী, অষ্টমী, নবমী প্রত্যেক দিন ওপেন প্রসাদ সবাইকে খাওয়ানো, এটা আমাদের একটা বিশেষ বিশেষ বলতে পারি। কাঞ্চনবাড়ির মধ্যে সবাই চোখে আকর্ষণ থাকে, ইন্ডিয়া ক্লাব কী করছে সেদিকে সবার নজর থাকে, অবভিয়াসলি সবাই ভালোই লাগে। হয়তো অনেকদিন অনেক পরিশ্রম হয়, তারপরে এই যে দশমীর দিন যখন শান্তিটা নেওয়া হয় তখন মনে হয় যেন একটা ভালো কাজ হয়েছে।
সব মিলিয়ে সাধু সাধ্যের মধ্যে থেকে সেরার সেরা পুজো উপহার দিতে কোনো কসুর করতে নারাজ কাঞ্চনবাড়ি বা বিরাশি মাইলের গ্রামীণ এলাকার পুজো আয়োজকেরা। রিপোর্ট রাজেশ নিউজ।